বিনিয়োগের জন্য বাংলাদেশ শ্রেষ্ঠ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী, চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করার অঙ্গীকার। খালেদার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের সাথে বিএনপির বক্তব্যের মিল নেই, বললেন কাদের, সুচিকিৎসা নিশ্চিতের দাবি ফখরুলের। মাদক মামলায় অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধান ও তার দুই সহযোগী 4 দিন করে রিমান্ডে। রিফাত হত্যা মামলায় 2 আসামির জামিন নামঞ্জুর, পলাতকদের সম্পদ প্রকের নির্দেশ। ঘুষ নিয়ে দর কষাকষি, প্রবিসির ফোনালাপ ফাঁসে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়, অপসারণের দাবিতে কর্মসূচি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা এবং আমি তাজনু বাজাবে। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। এছাড়া সংবাদে আরও থাকছে, শারদীয় দুর্গোৎসবে নাশকতার আশঙ্কা নেই জানালেন জিএমপি কমিশনার, এবার বেড়েছে মণ্ডপের সংখ্যা। দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের জন্য বাংলাদেশকে শ্রেষ্ঠ উল্লেখ করে ভারতসহ সকল দেশকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ইন্ডিয়া ইকোনমিক সামিটে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বলেন, বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ, তবে চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করা হবে। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় দিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। এইচএসবিসির গবেষণায় বলা হয়েছে 2030 সালের মধ্যে 26টি বৃহৎ অর্থনৈতিক দেশের মধ্যে একটি হবে বাংলাদেশ। গত 10 বছরে বাংলাদেশের উন্নয়ন দৃষ্টি করেছে বহির্বিশ্বের, এমন বাস্তবতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে ইন্ডিয়া ইকোনমিক সামিটে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামিটের মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি এই অঞ্চলের মানুষকে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করানো। নীতি নির্ধারণী পর্যায়ের বিশেষ এই বৈঠকে ঘুরে ফিরে আসে বাংলাদেশের বিভিন্ন সূচকে অগ্রগতি প্রসঙ্গ। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, মানুষের আত্মবিশ্বাস আর সরকারের নীতিগত অবস্থানই বদলে দিচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক চিত্র। This year, our economy posted a record high growth of 8.13%. We are close to achieving double-digit growth. বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগের সব ক্ষেত্র প্রস্তুত রেখেছে ব্যবসায়ীদের জন্য। Most of them will be young, energetic and digitally connected. They will be agile, receptive to new ideas and look for new ways of creating wealth. In fact, this is already happening with over 110 million active internet subscribers in Bangladesh. এর আগে স্থানীয় সময় বেলা 10টায় 4 দিনের সফরে দিল্লি আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দিল্লি সফর শুধুমাত্র সামিটেই অংশগ্রহণ নয়, নিজ দেশের অবস্থানও তুলে ধরা। সেই গল্পই তুলে ধরেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া সামিটে। কী করে একটি দেশ অর্থাৎ বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, সেই গল্পই তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা করছেন সার্বিক সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে দক্ষিণ এশিয়া হতে পারে একটি অর্থনৈতিক অঞ্চল। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, দিল্লি, ভারত। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের বক্তব্যের সাথে বিএনপির বক্তব্যের মিল নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মুক্তি পেতে হবে। সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন দুই মন্ত্রী। তহিদুর রহমানের রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ের কার্যালয়ে সাংবাদিকদের সাথে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর মত বিনিময়। আমাদের ইউনিয়ন, উপজেলা,
জেলা পর্যায়ের। আগামী 30 নভেম্বরের মধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এবং কৃষক লীগের সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমাদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে। বলেন, খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপি মুখে বললেও কার্যত কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। তাদের নেতা নেত্রীরা বলছেন লিগাল ব্যাটল করে কোনো লাভ নেই, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করুন। তো আমরাও বলি আন্দোলন করে মুক্ত করুন। বিএনপি নেতারা যেভাবে বলছেন, চিকিৎসকদের রিপোর্ট তো তা বলছেন। আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রীও কথা বলেন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে। উইকিলিক্সে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার বিষয়টি উঠে আসায় আবারও প্রমাণিত হয়েছে এই ঘটনার সাথে বিএনপি জড়িত, এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সেটি উইকিলিক্সের তথ্যের মধ্যে উঠে এসছে। খালেদা জিয়ার একটি দুর্নীতি মামলায় শাস্তিপ্রাপ্ত আসামি হিসাবে তিনি সাজা ভোগ করছেন এবং তাকে মুক্ত করতে হলে সেটি আইনের মাধ্যমে মুক্ত করতে হবে। ডিসেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে সব স্যাটেলাইট টিভির ডিজিটাল সম্প্রচার শুরু করতে চায় সরকার, এ কথাও জানান মন্ত্রী। সাশ্রয়ী মূল্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট সেবাটি দিবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি হিস্যা এবং সীমান্তে হত্যাকাণ্ড সম্পর্কে ভারতের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক কর্মসূচিতে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সব ভারত সফরে বাংলাদেশ দিয়ে এসেছে, কিছুই অর্জন করতে পারেনি। এবারের সফরে অর্জন না হলেও অমীমাংসিত বিভিন্ন ইস্যুতে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান মির্জা ফখরুল। খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, এটা সরকারের দায়িত্ব। পরিষদের সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব, দেশের তৃণমূল খালেদা জিয়ার কারো অনুকম্পায় মুক্ত হবেন না। তিনি অবশ্যই তার যে হক, তার যে অধিকার, ন্যায্য অধিকার, যে তিনি এই মামলাতেও তিনি জামিন পাওয়ার অধিকার, সেই অধিকারের হকেই তিনি মুক্ত হবেন। জনগণ তাদের প্রিয় নেত্রীকে অবশ্যই আন্দোলনের মধ্য দিয়ে তারা বের করে নিয়ে আসবে। জনগণের যে প্রত্যাশা, তিস্তা সহ সকল অভিন্ন নদীর পানি ন্যায্য হিসাবে বাংলাদেশ পাবে, সেটা সম্পর্কে অবশ্যই একটা সুখবর নিয়ে আসতে পায় বাংলাদেশ, সেটাই আমরা আশা করব। মাদক মামলায় অনলাইন ক্যাসিনো চক্রের মূল হোতা সেলিম প্রধান ও তার দুই সহযোগীকে 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম মইনুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রাসেল খানের রিপোর্ট। গেল সোমবার দুপুরে বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে অনলাইনে ক্যাসিনো বাণিজ্যের মূল হোতা সেলিম প্রধানকে আটক করে র্যাব। তার দেয়া তথ্যের ভিত্তিতে একই ঘটনায় গ্রেফতার করা হয় দুই সহযোগী রোমান ও আক্তারুজ্জামানকে। সেদিনই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সেলিমকে 6 মাসের কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বুধবার গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মানি লন্ডারিং আইনে আরও 2টি মামলা করা হয়। মাদকদ্রব্য মামলায় সেলিম ও তার সহযোগীদের গ্রেফতার দেখিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করে গুলশান থানা পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম মইনুল ইসলামের আদালত। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এই আসামিকে রিমান্ড প্রদান করা হলে এর সাথে কারা আর জড়িত আছে তাদের গডফাদারকে এবং এই তার কাছ থেকে 40 বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে, এই মদের উৎস কী এবং তাদের গডফাদারকে গ্রেপ্তার এবং উৎস সন্ধানের লক্ষ্যে রিমান্ডের প্রয়োজন, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে স্যাটিসফাইড হয়, 7 দিনের ভিতরে 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। 4 দিন রিমান্ড মঞ্জুর করেছে এবং এটাও ইনস্ট্রাকশন দিয়েছেন যে অ্যাফিলেট ডিভিশনের রিমান্ডের জিজ্ঞাসাবাদের যে নিয়মকানুনগুলো সেটা ফলো করে যেন ওনাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া সেলিম প্রধানের বিরুদ্ধে মানি লন্ডারিং ও মাদক আইনের মামলায় এজাহার গ্রহণ করে 3 নভেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন আদালত। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত রিফাত ফরাজি ও হৃদয়ের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। একই সাথে পলাতক 8 আসামির মালামাল ক্রোকেরও আদেশ দিয়েছেন। মামলার পরবর্তী তারিখ 16 অক্টোবর। বরগুনার প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বৃহস্পতিবার বেলা 11টার দিকে রিফাত শরীফ হত্যা মামলায় কারাগারে থাকা 7 আসামিকে আদালতে হাজির করা হয়। হাজির হন জামিনে থাকা আয়েশা সিদ্দিকা মিন্নি ও আরিয়ান শ্রাবণও।
এ সময় প্রধান অভিযুক্ত রিফাত ফরাজি ও হৃদয়ের জামিন আবেদন করা হলে শুনানি শেষে তা নামঞ্জুর করেন আদালত। পরে চার্জশিটভুক্ত পলাতক আসামি মুহাইমিনুল ইসলাম সিফাত, মুসা বন্ড, রিফাত হাওলাদার, রায়হান নাইম, রাকিবুল হাসান নিয়ামত, সাইদ মারুফ বিল্লা ও প্রিন্স মোল্লার মালামাল ক্রুকের আদেশ দেন আদালত। পলাতক আসামি আছে আটজন, তাদের আজকে মালক্রবের আদেশ দিয়েছে, সম্পত্তি ক্রুকের আদেশ দিয়েছে, রিফাত ফরাজি এবং টিকটক হৃদয় তাদের নামঞ্জুর করছে, আরও তিনজন শিশু আছে, এই তিনজনের আবেদন বিজ্ঞ আদালত গ্রহণ করে শিশু আদালতে প্রেরণ করছে। গত 1 সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 24 জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দেয় পুলিশ। 1 নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এই মামলায় এখন পর্যন্ত 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ, এর মধ্যে 6 কিশোরকে শিশু কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। আইন বিভাগে শিক্ষক নিয়োগে ঘুষের টাকা নিয়ে দর কষাকষির উপ উপাচার্যের ফোনালাপ ফাঁসে তোলপাড় রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে তাদের অপসারণ দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ। ঘোষণা দেয়া হয় উপাচার্য ও উপ উপাচার্যর অপসারণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। আমি প্রফেসর সাকারিয়া, প্রো ভাইস চ্যান্সেলর। ওয়ালাইকুম আসসালাম। আইন বিভাগে শিক্ষক পদে প্রার্থী নুরুল হুদার স্ত্রী একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী তুজ সাদিয়ার সঙ্গে উপ উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার ঘুষ লেনদেন সংক্রান্ত ফোনলাভ ফাঁস হয়। নুরুল হুদা একই বিভাগ থেকে ভালো ফলাফল করায় বিশ্ববিদ্যালয় এবং প্রধানমন্ত্রী স্বর্ণপদক পান। নিয়োগের জন্য কত টাকা দিতে পারবে তা জানতে চান উপ উপাচার্য। আচ্ছা মা, একটা কথা বলতো, আমার খুব শুনতে ইচ্ছে যে তিনি কয় টাকা দেওয়ার জন্য রেডি। না না, সত্যি কথা তো বলবে, উপরে আল্লাহ তাআলা নিচে আমি। অবশ্যই অবশ্যই স্যার, আপনি যেহেতু তার অবস্থা জানেন। আর আরেকটা বিষয় এখানে স্যার, সেটা হচ্ছে আপনি হুদার মানে এমনিতে সে কতটা স্ট্রিক্ট প্রিন্সিপাল আপনি মনে এটাও জানেন স্যার, একটু রক্তটা। আচ্ছা এখান থেকে রাখো, এখান থেকে কথা বলা যাবে। বৃহস্পতিবার ক্যাম্পাসে দুর্নীতি বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে মানববন্ধন করেন শিক্ষকরা। তারা দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ দাবি করেন। 3 বছরে এই প্রশাসন দুর্নীতির সর্বশেষ সীমায় পৌঁছেছে। এটা সত্যতা প্রমাণ করছে যে এই প্রশাসন চাকরি দেওয়ার নামে টাকা পয়সা নিচ্ছে। এই দুর্নীতির তদন্ত চাই, ওনার অপসারণও আমরা দাবি করছি। বিক্ষোভ করেছে আইন বিভাগের শিক্ষার্থী সহ কয়েকটি ছাত্র সংগঠন এবং কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ। তারা শিক্ষকদের কর্মসূচির প্রতি সংহতি জানায়। আমরা এই ঘুষখোরদের পদত্যাগ দাবি করছি। আমাদের এক দফা এক দাবি, আমরা ভিসি প্রবেশ অর্থাৎ প্রশাসন যে করছে এটা পদত্যাগ চাই। এদিকে সংবাদ সম্মেলনে বিষয়টি ষড়যন্ত্র মন্তব্য করে বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন উপ উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। নিয়োগ বাণিজ্য আমার কোনো সংশ্লিষ্টতা নেই, সামগ্রিক নিয়োগ বাণিজ্য সহ আইন বিভাগের নিয়োগ নিয়েও আমি বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। আর উপাচার্য জানিয়েছেন বিষয়টি তদন্ত করা হবে। এগেনস্টে যদি তদন্ত করতে হয় সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হচ্ছে সরকার, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ইউজিসি করে। ভর্তি পরীক্ষা ও সমাবর্তন কেন্দ্র করে একটি পক্ষ ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বলেও দাবি করেন উপাচার্য। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট ও অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা উপাচার্যের নতুন ও পুরাতন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। অবরোধ চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোর থেকে বিশ্ববিদ্যালয় পরিবহন পুল অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ে কোনো যানবাহন বের হতে পারেনি। এদিকে অবরোধের ফলে স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। নির্ধারিত কোনো পরীক্ষা ছাড়া সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। এদিকে দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে ক্যাম্পাস বন্ধ থাকবে 15 অক্টোবর পর্যন্ত। শিক্ষার মান কমেছে, শিক্ষকদের মর্যাদাও হ্রাস পাচ্ছে, জাতির জন্য বিষয়টি ভয় জাগানিয়া বার্তা। এই সমস্যা মোকাবেলায় এখনই ঘুরে দাঁড়ানো দরকার। বিশ্ব শিক্ষক দিবসে এমন প্রত্যয় শিক্ষকদের। অখিল পোদ্দারের রিপোর্ট।
শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রতি বছর পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। তৃতীয় বিশ্বসহ বিভিন্ন দেশে শিক্ষার আন্তর্জাতিক মান অক্ষুণ্ণ রাখতে কাজ করে যাচ্ছে ইউনেস্কো। 1966 সাল থেকে 5ই অক্টোবর দিবসটি পালিত হয়ে আসছে। শনিবার ছুটি থাকায় এবার বৃহস্পতিবার দিবসটি পালনের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী দূরত্ব কমাতে নানামুখী পদক্ষেপের প্রসঙ্গ উঠে আসে। এবং শিক্ষক যেন একটা আত্মমর্যাদা সম্পন্ন জীবন যাপন করতে পারে, নিজের দায়িত্ব এবং মূল্যবোধে দৃঢ়ভাবে স্থির থাকতে পারে। সরকার, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষকদের নিজেদেরও সচেতন হওয়ার জরুরি। শিক্ষকদের অনেক ধরনের সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা, আগে যে ধরনের মর্যাদা ছিল শিক্ষকদের, বর্তমানে আমরা সেইভাবে তাদের মর্যাদা দিতে পারছি না। সেই হিসেবে আমরা চৌকস ছেলে মেয়েদের শিক্ষকতায় আনতেও পারছি না। সেই হিসেবে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানসম্মত শিক্ষা দিতে পিছিয়ে পড়ে, তাহলে কিন্তু আমরা সেই কাজ সমাধান করতে পারবো না। একই সঙ্গে প্রতিবন্ধী, শরণার্থী ও দরিদ্র শিক্ষার্থীদের প্রতি সদয় আচরণের উপর গুরুত্ব দেন শিক্ষকেরা, পাশাপাশি বেতন এবং অন্যান্য সুবিধা বাড়ানোর দাবিও জানান তারা। ইউনেস্কোর যে বক্তব্য এবং কনসেপ্ট, সেই কনসেপ্টের দিক থেকে আমাদের দেশ এখনো অনেক পিছিয়ে, আমাদের শিক্ষকরা এখনো বঞ্চিত। আমাদের দায়িত্ব রয়েছে একজন আরেকজনের প্রতি, এক জাতি আরেক জাতির প্রতি, এক দেশ আরেক দেশের প্রতি, সেভাবে আমরা প্রত্যেকেই একে অন্যের শিক্ষক এবং গুরু। একদিন তারাও যখন বড় হবে, শিক্ষক হবে, তাদেরকেও সবাই তখন শ্রদ্ধা করবে। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকবে। বাড়ছে পদ্মা যমুনার পানি, তলিয়ে গেছে নিম্নাঞ্চল, হুমকির মুখে রাজশাহী শহর রক্ষা বাঁধ। সায়দাবাদ পানি শোধনাগারের তৃতীয় ধাপে 1800 কোটি টাকা দেবে ডেনমার্ক, চুক্তি সই। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদ। পদ্মা যমুনা সহ উত্তরের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হয়েছে পদ্মা তীরবর্তী জেলাগুলোর নিম্নাঞ্চল, ঝুঁকির মুখে পড়েছে রাজশাহী শহর রক্ষা বাঁধ। জিও ব্যাগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের সহায়তায় বতনা জামানের রিপোর্ট। উজান থেকে আসা পানির ঢলে বেড়েছে পদ্মা যমুনা সহ দেশের বিভিন্ন নদ নদীর পানি। পদ্মার পানি বেড়ে রাজশাহীর 4 উপজেলায় প্লাবিত হয়েছে চরাঞ্চল, পানিবন্দী 4656 পরিবার, ঝুঁকিতে পড়েছে রাজশাহী শহর রক্ষা টি বাঁধ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, কয়েক যুগ আগের তৈরি টি বাঁধ প্রবল স্রোতে কিছুটা দেবে গেছে, জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা চলছে। এখানে তো আমাদের ইট আছে, পাথর আছে, এগুলো আছে, তো কিছু সরে সরে এদিক ওদিক যায়, যে কারণে এই সময় আমাদের এটা প্রতি বছরই করার প্রয়োজন হয়। আমরা এই বছরও করছি যাতে এটার কোনো মেজর ক্ষতি না হয়। এছাড়া পুলিশ লাইনের সামনের বাঁধ রক্ষায় ফেলা হচ্ছে আরও 2000 বস্তা জিও ব্যাগ। সিরাজগঞ্জে নতুন করে যমুনার পানি বাড়ায় দেখা দিয়েছে বন্যা। জেলার নিচু চরাঞ্চল কাজীপুর, বেলকুচি, চৌহালি, সদর ও শাহজাদপুর উপজেলার ঘরবাড়ি ডুবে গেছে পানিতে। বন্যাতে একবারে ডুব করে হয়েছে, মানুষের খুব অসুবিধা হয়েছে, পারাবার অসুবিধে, মানুষের খাওয়া দাওয়া রান্না পাকশা করা অসুবিধে। বন্যা উপভোগটা তো কল্পনা করি নাই, মানে চিন্তা ভাবনা করি নাই, এই মুহূর্তে মনে করেন ডোঙ্গা নাই, কেয়া লোকা নাই, কিভাবে মানে থাকুন। নাটোরের লালপুরে নওশারা, সুলতানপুর, আরাজি ও বাকনাই গ্রামের শতাধিক পরিবার বন্যা কবলিত, ত্রাণ তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি, রামকৃষ্ণপুর, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও পানিবন্দী রয়েছে মানুষ, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এদিকে মাদারীপুরের শিবচরে নতুন করে প্লাবিত হয়েছে 50টি গ্রাম। পদ্মা প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে, দেখা দিয়েছে নদী ভাঙনও। রত্না জামান, 21 টেলিভিশন। রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে হরকাতুল জিহাদ বাংলাদেশের সৌদি ফেরত 3 জঙ্গিকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। নিকুঞ্জ 2 এর বড় মসজিদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আতিকুল্লাহ মুফতি হান্নানের 1996 সালের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় পালিয়ে সৌদি আরব চলে যায় সে। এছাড়া নাজিমউদ্দিন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং বোরহানউদ্দিন রাব্বানি ফেনী জেলার দায়িত্ব ছিলেন। এরা কাশ্মীর সমস্যা ও রোহিঙ্গা পরিস্থিতিকে পুঁজি করে নতুনভাবে সংগঠিত হওয়ার চেষ্টায় লিপ্ত ছিল, জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা ওয়াসার সায়দাবাদ পানি শোধনাগার তৃতীয় ধাপের জন্য 1,820 কোটি টাকা ঋণ সহায়তা দেবে ডেনমার্ক। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে নিয়ে চুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর নাহিদ রশিদ এবং ডেনমার্কের পক্ষে রাষ্ট্রদূত উইনে স্ট্রা পিটারসন। প্রকল্পের এ ধাপে প্রতিদিন 4,50,000 ঘনমিটার পানি পরিশোধনের জন্য সারফেস ওয়াটার প্ল্যান্ট এবং 9,00,000 ঘনমিটার পানির স্লাগ ট্রিটমেন্টের জন্য প্ল্যান্ট নির্মাণ হবে। মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীতে বর্তমানে জনসংখ্যা প্রায় 1.5 কোটি। জনসংখ্যা বৃদ্ধির কারণে পানির চাহিদাও বেড়ে চলেছে। সে হিসেবে 2035 সালের মধ্যে চাহিদা দাঁড়াবে 5,268 LMD। এসব দিক বিবেচনা করে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প হাতে নেয় সরকার। সায়দাবাদ পানি শোধনাগার ফেজ ওয়ানের কাজ শুরু হয় 1997 সালে এবং সম্পন্ন হয় 2002 সালে। 584 কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংক, ফ্রান্স ও জাপান ছাড়াও বাংলাদেশ সরকার অর্থায়ন করে। এখান থেকে দৈনিক 22.5 কোটি লিটার পানি সরবরাহ করা হয়। পানি শোধনাগার ফেজ টু এর কাজ শুরু হয় 2010 সালে এবং সম্পন্ন হয় 2012 সালে। 1,140 কোটি টাকার এই প্রকল্পের অর্থায়ন করে ডেনমার্ক ও বাংলাদেশ সরকার। প্রকল্পের ধারাবাহিকতায় সায়দাবাদ পানি শোধনাগার ফেজ থ্রির জন্য শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে চুক্তি সই করে বাংলাদেশ ও ডেনমার্ক। এর আওতায় 1,820 কোটি টাকার সমপরিমাণ ঋণ দেবে ডেনমার্ক। নির্মাণ এবং হস্তান্তরের 6 মাস পর থেকে পরবর্তী 10 বছরের মধ্যে এ ঋণ পরিশোধ করতে হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রংপুর 3 আসনের উপনির্বাচনে 48 ঘন্টা আগে আজ সকাল 9টায় প্রচার প্রচারণা শেষ হয়েছে। প্রার্থীরা বুধবার গভীর রাত পর্যন্ত এবং সকালেও নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে। এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী 5 অক্টোবর ভোটের দিন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ও সকল যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রিটার্নিং অফিসার। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন রত্নাজামান। আগামী 5 অক্টোবর রংপুর সদর আসনের উপনির্বাচন, শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। নির্বাচনের 48 ঘন্টা আগে সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ, চলছে ভোটের নানা সমীকরণ। জয়ের বিষয়ে আশাবাদী 3 প্রার্থী। শান্তি মতন করে যেন নির্বাচন হোক, সবাই যেন জয় হয়, কিন্তু আমি চাই মানুষের যেন জয় প্রথম হয়। স্বতঃস্ফূর্তভাবে আমাকে সাড়া দিচ্ছে, ইনশাআল্লাহ আমি খুবই আশাবাদী যে আমি ভালোভাবে এখান থেকে বের হয়ে আসবো। প্রশাসন হস্তক্ষেপ না করে তাহলে বিজয় অনেকটা আমরা নিশ্চিত। প্রচার প্রচারণার পাশাপাশি সকাল 9টা থেকে নির্বাচনের দিন পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ ও মোটর সাইকেল সহ যান চলাচল বন্ধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। বহিরাগতদেরও নির্বাচনী এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট গ্রহণ হবে হচ্ছে 5 তারিখ সকাল 9টা থেকে, তার পূর্ববর্তী 48 ঘন্টা পূর্বে কিন্তু সকল ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ। এদিকে ভোটাররা বলছেন এলাকার উন্নয়ন করতে পারবে এমন প্রার্থীকে তারা ভোট দেবেন। রত্নাজামান, 21 টেলিভিশন। প্রশাসনের হস্তক্ষেপে চট্টগ্রামে অবশেষে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। কেজিতে দাম কমেছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। তবে মাসখানেকের আগে পেঁয়াজের দাম সাধারণ ক্রেতার নাগালে আসার সম্ভাবনা নেই বলছেন ব্যবসায়ীরা। ইফ্রাসনুরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি স্বপ্নম। গত 29 সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর থেকেই চট্টগ্রামের প্রধান পাইকারি বাজার খাতুনগঞ্জ সহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে দ্বিগুণের চেয়ে বেশি বেড়ে যায় দাম। খুচরা পর্যায়ে কেজি প্রতি 100 টাকা থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি হয় পেঁয়াজ। এই অবস্থায় ব্যবসায়ী নেতাদের সাথে জরুরি বৈঠকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি ও আমদানিকারকদের মূল্য বৃদ্ধির কারসাজির প্রমাণ উঠে আসে ভ্রাম্যমাণ আদালতের কাছে। পেঁয়াজের মূল্য ছিল 42 টাকা, অন্যান্য যে পেঁয়াজগুলো সেগুলো যেহেতু বেশি দামে বিক্রি হচ্ছিল, সে 42 টাকার পেঁয়াজটা কিন্তু এখানেও 90 টাকায় বিক্রি হওয়া শুরু করেছিল। এদিকে মিয়ানমার, তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির পাশাপাশি বিভিন্ন বাজারে চলছে প্রশাসনের অভিযান। এতে 3 দিনের ব্যবধানে কমতে শুরু করেছে দাম। 75 টাকা বিক্রি হয়েছিল,
আজকে দুই একদিন ধরে বাজার কমতে শুরু করেছে। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পেঁয়াজ থাকা এবং প্রশাসনের নজরদারি অব্যাহত থাকায় দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশা করছে প্রশাসন। আমদানি পর্যায়ে থাকা পেঁয়াজ বাজারে এলে দাম আরও কমার কথা বলছেন ব্যবসায়ী নেতারাও। মিয়ানমার এবং সমুদ্রবন্দর দিয়ে যে পেঁয়াজগুলো আমদানি হচ্ছে, আরও পাইপলাইনে যে সমস্ত মালামালগুলো আসতেছে, আমার মনে হয় এটা সহনীয় পর্যায়ে চলে আসবে। যে বাজারটি অস্থির হয়েছিল সেটি মনিটরিং এর ফলে দ্রুত আবার নিয়ন্ত্রণের পর্যায়ে চলে আসছে। তবে ব্যবসার সাথে জড়িতরা বলছেন, এক মাসের আগে 60 থেকে 70 টাকার নিচে পেঁয়াজের দাম আসার সম্ভাবনা নেই। ভেন্ডি যদি আমি 80 টাকা কিনে গাই, তাহলে বাইরের আমদানিকৃত পেঁয়াজ 60 টাকা হলে তাহলে এটা বেশি না। অন্যদিকে ভারতের রপ্তানি বন্ধ ঘোষণার কারণে মিয়ানমারও পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা। এবছর বেড়েছে মণ্ডপের সংখ্যা, আর নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। পূজা নির্বিঘ্ন করতে প্রস্তাবিত শেষ পর্যায়ে বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে এসব বলেন তারা। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। আনন্দময়ী মাকে বরণ করে নেয়ার ক্ষণগণনা শেষ। মন্দির মণ্ডপে পঞ্চমীর সন্ধ্যায় দেবীর বোধন। দুর্গাপূজার আগে বোধনের মাধ্যমে দক্ষিণায়নে নিদ্রিত দেবীর নিদ্রা ভাঙার জন্য বন্দনা করা হয়। মহাষষ্ঠীতে বোধন হলেও এবার তিথি অনুযায়ী পঞ্চমীতেই এ পর্ব শেষ হচ্ছে। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সংবাদ সম্মেলন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন বক্তারা। বলেন, এবছর মহানগরীতে পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। 8 তারিখ রাত 10টার মধ্যে বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা সহ বেশ কিছু দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। মহানগরের পূজোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 237। বিসর্জন ঘাটে ও নদীর মধ্যে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে এবং লাইটিং ইউনিট সহ ফায়ার সার্ভিস দল ও কোস্টগার্ড প্রস্তুত রাখতে হবে। দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ডিএমপি কমিশনার। পূজায় রাজধানীতে কোনো সহিংসতা বা নাশকতার আশঙ্কা নেই বলে জানান তিনি। আমরা মূলত মানুষজনকে শৃঙ্খলাবদ্ধভাবে যাতে পূজা মণ্ডপে ঢুকতে পারে এবং পূজা মণ্ডপ থেকে বেরোতে পারে সেটির ব্যবস্থা করব। যদি আশঙ্কা নাই, তারপরও যদি কোথাও কোনো ধরনের হামলা হয় সেটি মোকাবেলার জন্য কিন্তু আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। রাস্তাঘাট সংস্কার সহ সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান তিনি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তা সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা, স্ট্রিট লাইট সহ সব ধরনের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি, ফিরে এসে যা থাকছে। সিরাজগঞ্জে মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার 1-7 আসামি পলাতক। পাকিস্তান থেকে দিল্লিতে ঢুকেছে 4 জঙ্গি, বলছে গোয়েন্দারা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টায় একটি সংবাদে। সিরাজগঞ্জের কাজীপুরে মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার দায়ে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক আছে আরও 7 আসামি। বুধবার সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সোনিয়াকে প্রেমের প্রস্তাব দেয় ছাত্রলীগ নেতা আমিনুল। এ সময় মেয়েটির বাবা ও চাচাকে বিষয়টি জানালে প্রতিবাদ করে। এলাকাবাসী জানায়, এই ঘটনায় আমিনুল কয়েকজন সহযোগীকে নিয়ে মেয়েটির বাবা চাচাকে মারতে থাকে। স্থানীয়রা এসে তাদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়েটির বাবা সাইদ। সেদিন সন্ধ্যায় আটক করা হয় আমিনুলকে। এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে আজ 8 জনকে আসামি করে মামলা করেছে। আবু যা ওদের বলার বলতেছে যে তুমি আমার মেয়েকে রাস্তার ঘাটে এরকম ডিস্টার্ব করো কে, এই বলার আগে আব্বুক মারা শুরু করছে সবাই মিলে। বুকে পেটে তারপরে নাচতেছে, মুখে কিলেছে, পরে যখন সবাই থামাইলো তখন ভিকটিমের মুখ দিয়ে রক্ত আর মুখের ভেতর রক্ত ছিল। আমরা মূল পরিকল্পনাকারী আসামিকে ধরছি এবং অপর যে আসামিগুলো আছে তাকে আমরা গতকালকেও ইয়ে করছে এবং এ ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি এ ব্যাপারে যেন ভবিষ্যতে আর কোনো প্রকার এইরকম ঘটনা না ঘটে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি।
শেরপুরের লসমনপুরে লালতীর কোম্পানির বারোমাসি জাতের বীজের শশা আবাদ করে কৃষকের মাথায় হাত। অভিযোগ, আবাদের 45 দিনে ফলন আসার কথা থাকলেও প্রায় 3 মাসও দেখা মিলছে না শশার। কোনো ক্ষেত্রে খেতে শশার বদলে ফুলেছে বাঙ্গি ও খিরা। প্রতিষ্ঠানটির কেউ ক্যামেরার সামনে কথা না বললেও কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতিপূরণ আদায়ের কথা। শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। জেলার সবজি ভান্ডার বলে খ্যাত লক্ষ্মণপুর ইউনিয়নে কয়েক বছর ধরে লালতীর কোম্পানির বারোমাসি জাতের বীজ দিয়ে শশার আবাদ করছেন চাষিরা। ফলনও হয় ভালো, কিন্তু এবছর চিত্র ভিন্ন। গাছে গাছে ফুল আসলেও দেখা মিলছে না শশার। কৃষকদের অভিযোগ, যেখানে 1.5 মাসের মধ্যে ফলন পাওয়ার কথা সেখানে 3 মাসে মিলছে না শশা। আবার কিছু জমিতে শশার বীজ বুনলেও হয়েছে বাঙ্গি আর খিরা। গাছে খালি ফুল আছে এবং বীজের ভিতরে প্যাকেটের ভিতরে এই বাঙ্গি বেশি ছিল, খিরে বেশি ছিল, হাইব্রিড শশা ছিল, এই অবস্থা। ঋণ করে যে শশা করছি তা আমাদের মাথার কোনো ঠিক নাই। নিম্নমানের এই বীজ বুনে কৃষকদের এখন পথে বসার উপক্রম, জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রত্যেকটা কৃষকই 1.5 থেকে 2 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সঠিক তদন্ত করে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। এ বিষয়ে লালতীর কোম্পানির কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে ডিলাররা জানান বীজ নকল হওয়া অথবা আবহাওয়ার কারণেও এমনটা হতে পারে। ওই এলাকা বাইরে থেকে কিছু বীজ ডুপ্লিকেট বীজ ঢুকে এই সমস্যাটা হচ্ছে। সরেজমিন পরিদর্শন করে অভিযোগের সত্যতা মিলেছে দাবি করে কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে। ডিলার এবং সংশ্লিষ্ট ডিলার এবং কৃষি বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে তাদের প্রয়োজন যাতে ক্ষতিপূরণ দেওয়া যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ভালো বীজের অভাবে সদর উপজেলায় চলতি মৌসুমে শশা চাষীদের অন্তত 20 কোটি টাকা লোকসান গুনতে হবে বলে জানান ভুক্তভোগীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। পুঁজিবাজারে যথাযথ অংশগ্রহণ ও সঠিক বিনিয়োগে সচেতন করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রাত্যহিক বিনিয়োগ শিক্ষা কার্যক্রম হয়েছে। আগারগাঁওয়ে বিএসইসি মিলনায়তনে কার্যক্রমে অংশ নেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। প্রথম সেশনে দীর্ঘমেয়াদী বিনিয়োগে চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি ছিলেন বিএসইসির কমিশনার ডক্টর স্বপন কুমার বালা। বক্তারা বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলি দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া বন্ধ না করলে পুঁজিবাজারে বিনিয়োগ আসার সম্ভাবনা কম। পরবর্তী সেশনে এবিসি অ্যান্ড সুকুক বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক হেলালুদ্দিন নিজামি। পুঁজিবাজার নিয়ে গুজব প্রতিরোধ ও সচেতনতা তৈরি আয়োজনের লক্ষ্য বলে জানানো হয়। ধন্যবাদ তানজির। এরই সাথে শেষ করব সন্ধ্যার 7:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বিনিয়োগের জন্য বাংলাদেশ শ্রেষ্ঠ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করার অঙ্গীকার। খালেদার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের সাথে বিএনপির বক্তব্যের মিল নেই বললেন কাদের, সুচিকিৎসা নিশ্চিতের দাবি ফখরুলের। মাদক মামলায় অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধান ও তার 2 সহযোগী 4 দিন করে রিমান্ডে। রিফাত হত্যা মামলায় 2 আসামির জামিন না মঞ্জুর, পলাতকদের সম্পদ ফোকের নির্দেশ। ঘুষ নিয়ে দর কষাকষি, প্রো ভিসির ফোনালাপ ফাঁসে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়, অপসারণের দাবিতে কর্মসূচি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21tv24online। পরের সংবাদ রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।